সুন্দরবনের চিটলট দ্বীপের একেবারে দক্ষিণতম অংশে, এই গ্রামের নাম গোবর্ধন। গত কয়েক মাস ধরেই এখানে প্রকৃতির তাণ্ডব লীলা চলছে। সামনে বিস্তৃত বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর ঢেউ প্রতি মুহূর্তে চলে এসে এখানে একটি কংক্রিটের বাঁধ ছিল, সেই বাঁধ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। গতকালই এখানে যে ভরা জোয়ার ছিল তাতে প্রচুর ক্ষতি হয়েছে। জেসিপি মেশিন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, থুবড়ে পড়ে আছে বলা যায়। প্রকৃতির সাথে প্রযুক্তির লড়াইয়ে প্রযুক্তির পরাজয়ের প্রতীক হিসেবে যেন এটা পড়ে আছে এখানে। পিছনে গ্রামের যে ঘরবাড়ি ছিল তাদের পিছিয়ে যেতে হয়েছে, এবং এটা একবার নয়, এখানে অধিকাংশ বাড়ি প্রায় 7-8 বার তাদেরকে পিছিয়ে আসতে হয়েছে। গত 50 বছরে অনেকবার গোবর্ধনপুরের অনেক জমি ধ্বংস হয়ে গেছে। আজকে এই গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তের 40-50টা বাড়ির অবস্থা খুবই খারাপ। আমরা আমাদের পত্রিকায় আগামী সেপ্টেম্বর মাসের অনুষ্ঠানে তাদের পাশে দাঁড়ানোর সামান্য একটু চেষ্টা করছি। সরকার নানাভাবে তাদের সহযোগিতা করছেন, বুঝতেই পারছেন যে এই পরিস্থিতিতে কোনোটাই পর্যাপ্ত নয়। আমরা আমাদের মতো করে সামান্য একটু চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আপনারা যতটুকু পারেন আমাদের ঘোষণা অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সাহায্য শ্রদ্ধার সঙ্গে এই মানুষদের কাছে, যারা এখানে খুব কষ্ট করে আছেন, তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।